55 বছরের জাহাঙ্গীর হোসেন জীবনের 26টি বছর কাটিয়েছেন নদীপথে। সময়ের পরিক্রমায় এখন বরিশালের একটি অভ্যন্তরীণ রুটের লঞ্চের সুকানি তিনি। মাত্র 7000 টাকায় কর্মজীবন শুরু করলেও 26 বছর পর তার বেতন এখন দাঁড়িয়েছে 12000 টাকায়। কাজ শিখেই না, যে কদিন আছি তক দিতে যা আছে এই করিয়া যাইতে হইব আর কি। শুধু জাহাঙ্গীরই নন, এমন হতাশায় দিন কাটছে বরিশালের সব লঞ্চ শ্রমিকদের। ধর্মীয় সামাজিক উৎসবে তাদের ছুটি তো দূরে থাক, বাড়তি ডিউটি পালনে পরিবারে সময় দিতে পারেন না তারা। বেতন ছুটি ছাটায় বিভিন্ন সময় আন্দোলন করেও লাভ হয়নি বলে জানান শ্রমিকরা। করোনার ভিতরে দুর্ভোগ অবস্থায় চলছি, কোনো মালিক আমাদেরকে সাহায্য দেয়নি। মালের দাম পড়লে দাম বাড়ে, আমাদের বেতন বাড়ে না, আমরা একই ফজর হয়ে গেলাম। বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন ও নৌযান শ্রমিক ফেডারেশন জানায়, চলতি বছর 30 মার্চ সরকারি গেজেটে লঞ্চ শ্রমিকদের সর্বোচ্চ বেতন 42000, সর্বনিম্ন ধরা হয়েছে 8765 টাকা। অবিলম্বে গেজেট বাস্তবায়নের দাবি শ্রমিক নেতাদের। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। যেটা তারা চুক্তিপত্র করে গেজেটটা মানতেছে না, সরকার যেন মালিকদেরকে আবার ডেকে আমাদের এই বেতন ভাতাটা ফয়সালা করে দেয়। শ্রমিকদের বেতনের বিষয়ে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান হবে বলে আশ্বাস লঞ্চ মালিকদের, আর উভয় পক্ষকে নিয়ে পাশে থাকার কথা বলছে BIWTA। যতদিন যাবৎ আমাদের মধ্যে আলোচনা শেষ না হবে এবং একটা নির্দিষ্ট বেতন স্কেলে না আসতে পারবো, ততদিন পর্যন্ত তাদের আমরা 1000 হয়তো 1500 টাকা করে বর্ধিত ভাতা দিয়ে যাচ্ছি। লঞ্চ মালিক সমিতি যারা আছেন তারা যদি BIWTA-র সহযোগিতা চায়, এ বিষয়ে BIWTA-র সহযোগিতা দিতে প্রস্তুত আছে। বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে 36টি আর দূরপাল্লা রুটে 20টি লঞ্চ চলাচল করে। এসব লঞ্চে প্রায় 2500 শ্রমিক কাজ করেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।